नमस्कार सम्मानित दर्शक बंधुरा, पीएम किसान सम्मान निधि योजना आपनारा प्रत्येके ही जानें केंद्र सरकार एमन एकटी प्रकल्प। यही प्रकल्पे आवेदन कर ले बछरे तीनटा किस्तीते 2000 टाका करे सर्वमोट 6000 टाका आमरा पीएम किसान सम्मान निधि योजना थेके पेये जेते पारी। पीएम किसान सम्मान निधि योजनार 14तम किस्तीर टाका अलरेडी आमादेर अकाउंटे आमरा पेये गेछि। आपनारा जानें बिहारेर कृषि दफ्तरेर अफिसियल आपडेट अनुयायी जानानो होयेछिलो जे आगस्ट टू नवेम्बर पिरियडे टाका पीएम किसान सम्मान निधि योजनार 15तम किस्तीर टाका नवेम्बर मासेर मध्येई देवा हबे। एबं सेई मतो धीरे धीरे उपभोक्तादेर स्टेटासे परिवर्तन आसा शुरू हये गेछे, आमि आपनादेर भिडियोर माध्यमे जानिये दियेछि। आजकेर एई भिडियो थेके जानाबो पीएम किसान सम्मान निधि योजनाय 15तम किस्तीर टाका नवेम्बर मासेर कत तारिखे आपनादेर अकाउंटे ट्रांसफार करा होते पारे, सेई सम्पर्के विस्तारित तथ्य आजकेर एई भिडियो थेके देब। तो भिडियोटि प्रथम थेके शेष पर्यन्त देखुन, आशा करछि भिडियोटि आपनादेर काजे आसबे। भिडियोटि शुरू करार आगे प्रत्येकबारेर मतो एबारेओ छोटो एक रिक्वेस्ट, आपनी जदि चैनल नतून दर्शक हो चैनल के सबसक्राइब कर बेल नोटिफिकेशन अन रखबें, जैसे परवर्ती भिडियोर नोटिफिकेशन सवार प्रथम आपनारे पहुँचे। बंधुरा देखुन ए संक्रांत आपडेटे बला 2000 टाका ढोकार समय हलो, एत तारीखे कोटी कोटी अकाउंटे ढुकबे पीएम किसानेर 15तम किस्तीर टाका। स्वाधीनतार 75 बछर पर आजो भारतेर कृषि क्षेत्र थेके सर्वाधिक जातीय आय आसे। एक कथाय बोलते गेले आजो भारत कृषि प्रधान देश, ফলে এদেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব কতটা তা পরিষ্কার। যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয়, সেই পরিস্থিতি বদলাতেই মোদি সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ যোজনা চালু করেছেন। এবার দেওয়ালি বা কালীপূজোর আগেই এই প্রকল্প নিয়ে আসতে পারে বিরাট খুশির খবর। অর্থাৎ সম্ভাব্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 15তম কিস্তির টাকা কালীপূজোর আগেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে। এ সম্পর্কে বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। কৃষকদের জন্য চালু প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের টাকা নিয়ে আসতে চলেছে দুর্দান্ত সুখবর। নভেম্বর মাসে দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পিএম কিষাণ যোজনার 15তম কিস্তির টাকা। এই প্রকল্প চালুর পর এখনো পর্যন্ত এর 14টি কিস্তির টাকা উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পেয়েছে। 15তম কিস্তির টাকা সময়সূচি দেখে ওয়াকিবহাল মহলের অনুমান, নভেম্বর মাসে কিষাণ যোজনার 15 নম্বর কিস্তির টাকা দেওয়ার বা দেশের প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। উল্লেখ্য অক্টোবর মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। পিএম কিষাণ যোজনার প্রত্যেক কৃষককে কেন্দ্রীয় সরকার বছরে 6000 টাকা করে দেয়। মোটামুটি 4 মাস অন্তর প্রত্যেক কৃষককে কেন্দ্রের কাছ থেকে 2000 টাকা করে পান। অর্থাৎ তিনটা কিস্তিতে 2000 টাকা করে পার কিস্তি হলে তিনটা কিস্তিতে আমরা 6000 টাকা আমাদের অ্যাকাউন্টে পেয়ে থাকি। গত জুলাই মাসে এই প্রকল্পের 14তম কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছে। সেই হিসেবে নভেম্বর মাসে এই প্রকল্পের 15 নম্বর কিস্তির টাকা ঢোকার কথা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইকোএলসি প্রক্রিয়া সম্পন্ন করা আছে কেবলমাত্র তারা এই কিস্তির অর্থ পাবেন বলে জানা গিয়েছে। আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে 15তম কিস্তির টাকা দেওয়ার আগে বিশেষ করে ডিবিটি লিঙ্ক, ল্যান্ড সিডিং ইউজ করতে হবে এবং ইকোআইসি ইউজ করতে হবে। এইগুলো যাদের করা থাকবে না তারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 15তম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারে। অর্থাৎ 15তম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে নাও আসতে পারে। উপকৃত হবে দেশের 8 কোটিরও বেশি কৃষক। পিএম কিষাণ যোজনার 15তম কিস্তির অর্থ ঢুকলে দেশের 8.5 কোটি কৃষক উপকৃত হবেন। এর জন্য কেন্দ্রের মোদী সরকারের খরচ হবে 18,000 কোটি টাকা। এদিকে বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে লোকসভা ভোটের আগে মোদী সরকার পিএম কিষাণ যোজনার বাৎসরিক বরাদ্দের পরিমাণ 6000 টাকা থেকে 8000 টাকা বাড়িতে পারে। আগের ভিডিও আপনাদের জানিয়েছিলাম যে এবার থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 6000 টাকার বদলে 8000 টাকা দেওয়ার কিন্তু একটি পরিকল্পনা চলছে। পরিকল্পনা স্যাংশন হলেই কিন্তু এই 6000 টাকার বদলে কৃষকেরা তাদের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধি যোজনায় 8000 টাকা করে পেয়ে যাবে। যদিও এই বিষয়ে সরকারের তরফ থেকে নির্দিষ্ট কিছু ঘোষণা করা হয়নি। দেখুন, 6000 টাকার বদলে 8000 টাকা দেওয়া হবে এটা আলোচনা চলছে, কিন্তু এটা এখনও পর্যন্ত ক্লিয়ারলি সরকারের তরফ থেকে কোনো অ্যানাউন্স করা হয়নি। যখন অ্যানাউন্স করা হবে তখনই কিন্তু আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দ্বিগুণ অর্থাৎ আরও একটি কিস্তি বাড়তে পারে, 4টা কিস্তি হতে পারে, সে জায়গায় 8000 টাকা পাবে। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত উপভোক্তার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ইকোএসি স্ট্যাটাস ইয়েস রয়েছে, ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে এবং ডিবিটি লিঙ্ক ইয়েস রয়েছে, তারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা নভেম্বর মাসের মধ্যেই তাদের অ্যাকাউন্টে পাবে। ইতিমধ্যে আপনারা চাইলে আপনাদের স্ট্যাটাস দেখতে পারেন, আস্তে আস্তে কিন্তু উপভোক্তাদের স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। স্ট্যাটাস অন করলেই দেখতে পাবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট।
তো পরবর্তী কিস্তির টাকা দেওয়া নিয়ে যখন অফিসিয়ালি ব্যানার পোস্ট করা হবে, অফিসিয়ালি যখন ঘোষণা করা হবে যে পিএম কিষাণের টাকা কবে দেওয়া হবে, তা অবশ্যই আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।